বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের ব্যক্তি মালিকানা ভিত্তিক ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর বিভাগগুলো সম্পর্কে। অর্থাৎ ব্যক্তি মালিকানায় যেসব প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়, যেসব কারবার পরিচালিত হয়, সেগুলোকে আমরা বলছি ব্যক্তি মালিকানা ভিত্তিক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান। এবং এই ব্যবসায় প্রতিষ্ঠানকে আমরা আবার তিনটি ভাগে ভাগ করেছি, যেমন এক মালিকানা কারবার, অংশীদারি কারবার এবং যৌথ মূলধনী কারবার। তাহলে চলো দেখে নিই এক মালিকানা কারবার কাকে বলে। এক মালিকানা কারবার বলতে বোঝায় এক ব্যক্তির মালিকানা ও নিয়ন্ত্রণে থাকে যে কারবার। অর্থাৎ এই কারবারে একজন ব্যক্তি সকল কিছুর মালিক এবং তিনি একমাত্র এককভাবে সব কিছু নিয়ন্ত্রণ করে থাকে। এইরূপ মালিকানাকে আমরা বলছি একক মালিকানা কারবার। এবং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় এবং প্রাচীন কারবার হচ্ছে এক মালিকানা কারবার। প্রাচীন বলতে বোঝায় যে কারবার শুরু হবার যে ইতিহাস রয়েছে বা সংগঠন শুরু হবার ইতিহাস রয়েছে, সেখানে শুরুতেই বা প্রথমেই এই এক মালিকানা কারবারই প্রতিষ্ঠিত হয়। এই জন্য আমরা এক মালিকানা কারবারকে সবচেয়ে প্রাচীন কারবার বলে থাকি। তাহলে দেখে নিই যে আমাদের এই এক মালিকানা কারবারের কী কী বৈশিষ্ট্য রয়েছে। একক মালিকানা ও ব্যবস্থাপনা। যেহেতু এক মালিকানা কারবারের ক্ষেত্রে একজন ব্যক্তি তার ব্যবসার সকল কিছুর মালিক থাকে এবং সেগুলো নিয়ন্ত্রণ করে, এই জন্যে ব্যবস্থাপনা ও তত্ত্বাবধানের দায়িত্ব সুদ মালিকের থাকে এবং অন্য কোনো ব্যক্তি এই কারবারের ব্যবস্থাপনা বা লাভ ক্ষতির অংশীদার হয় না কখনোই। এজন্যই এই কারবারের লাভ ক্ষতি যাই হোক না কেন, মালিক তার জন্য এককভাবে দায়ী থাকে। কারবারের মালিক কেবল একজন হয় বলেই কিন্তু এমন হয়। তারপরে হচ্ছে দায়িত্ব। কারবার প্রতিষ্ঠাতার অর্থাৎ সংগঠকের দায়িত্বগুলো কী কী? পরিকল্পনা প্রণয়ন, নীতি গ্রহণ, ব্যবস্থা গ্রহণ, বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা করা, কাঠামোগত প্রতিষ্ঠা করা এবং ঝুঁকি বহন করা, এই সকল কাজই কিন্তু মালিক একা করে থাকেন। অর্থাৎ তিনি যেহেতু একাই এই এক মালিকানা কারবারের মালিক, এই জন্য সকল প্রকার দায়িত্ব তিনি একা গ্রহণ করেন। উপকরণ সংগ্রহ থেকে উৎপাদিত দ্রব্য বাজারজাতকরণ পর্যন্ত সকল কিছুর মূল নিয়ন্ত্রণে থাকে একজন ব্যক্তি। তারপর হচ্ছে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ। যেহেতু একজন মালিক থাকে, সেই জন্য সিদ্ধান্ত গ্রহণে তেমন কোনো দেরি হয় না। কেননা যখন একজন ব্যক্তি থাকে মালিক হিসেবে, তখন কারবারের যে কোনো জরুরি অবস্থায় তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং অন্য কারোর পারমিশনের অথবা অন্য কারোর সম্মতির প্রয়োজন হয় না। এজন্য এক মালিকানা কারবারে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়। তারপর হচ্ছে মুনাফা ভোগ ও ঝুঁকি বহন। আগেই বলেছি যে এক মালিকানা কারবারের ক্ষেত্রে মালিক একজন হওয়ায় সে কারবারের সম্পূর্ণ মুনাফা নিজে ভোগ করতে পারে এবং যদি কখনো কারবার ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে সকল প্রকার ক্ষতি মালিক নিজে একা বহন করে এবং এই কারবারটি আয়তনে ছোট হয়ে থাকে। কেননা যেহেতু একজন ব্যক্তির মালিকানায় কারবারটি প্রতিষ্ঠিত, সেহেতু মূলধনও কম থাকে এখানে, এজন্য আয়তনে ছোট হয়। বন্ধুরা, আমরা জানলাম যে আমাদের এক মালিকানা কারবারের বৈশিষ্ট্যগুলো কী কী। পরবর্তী ভিডিওতে আমরা জানবো যে এক মালিকানা কারবার প্রতিষ্ঠা করার সুবিধাগুলো সম্পর্কে।